বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তথ্য প্রতিমন্ত্রীর পদ হারিয়ে নিজ নির্বাচনী এলাকায় একঘরে হয়ে আছেন জামালপুর সরিষাবাড়ি চার আসনের সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসান। নিজ উপজেলার পৌর আওয়ামী লীগের সম্মেলনেও এখন ডাক পান না একসময় দুর্দান্ত প্রতাপশালী এই নেতা। জানা গেছে জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করায় সরকারি সফর ছাড়া এলাকায় খুব একটা আসেন না মুরাদ। অনেকটা নীরবে তিনি তার নির্বাচনী এলাকায় আসা যাওয়া করে থাকেন। সরকারি সফরকে কেন্দ্র করে এলাকায় এলেও ক্ষমতার সেই আগের প্রভাবটা নেই। এদিকে দীর্ঘ সাত বছর পর 12 মার্চ সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠ প্রাঙ্গণে সরিষাবাড়ি পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রাত 8টা পর্যন্ত সম্মেলনের কার্যক্রম চলে। ওই দিন মুরাদ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করলেও সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। স্থানীয় নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায় ডাক্তার মুরাদ হাসান বর্তমানে এমপি পদে বহাল থাকলেও ইউনিয়ন উপজেলা জেলা আওয়ামী লীগের কোনো পদে নেই, সে কারণে কোনো দলীয় কার্যক্রমে তাকে রাখা হয়নি। গেল বছরের 7 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেন ডাক্তার মুরাদ হাসান। এর পরের দিনই জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়াও তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দিলে দলের সব রকম পদবি হারান ডাক্তার মুরাদ হাসান। তবে স্থানীয়ভাবে দলের কোনো অনুষ্ঠানে মুরাদ হাসানকে দেখা না গেলেও মাঝে মধ্যে সরকারি অনুষ্ঠানে সংসদ সদস্য হিসেবে তিনি উপস্থিত থাকছেন। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে কিছু অনুদানও দিচ্ছেন মুরাদ। তবে এসব কর্মকাণ্ডের সময় তার পাশে দলীয় কোনো নেতাকর্মী দেখা যায়নি। স্থানীয় নেতাকর্মীরাও মুরাদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলাচল করছে। ১৯৭৪ সালে 10 অক্টোবর জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার দৌলতপুর গ্রামে জন্মগ্রহণ করেন ডাক্তার মুরাদ হাসান। জামালপুর আসন থেকে 2 বার সংসদ সদস্য নির্বাচিত মুরাদ হাসান বর্তমানে একা হয়ে পড়েছেন। নাফিজা আক্তার, সাদা কালো নিউজ।